আপনার মেশিনটি ফ্রন্টের ডিসপ্লেতে কি পাচ্ছেন, একটি অন মেশিন অন বাটন, সিস্টেম অন করার জন্য আপনার এই বাটনটি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি ফলো করেন দেখতে পাচ্ছেন উপরে যে একটা রেড কালার সিগন্যাল দেখাচ্ছে লো ব্যাটারি, অর্থাৎ এই মেশিনটির সাথে আমরা যে ব্যাটারি সংযোগ দিয়েছি ব্যাটারি লো রয়েছে, তখন আপনাদের অবশ্যই চার্জ দিতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারি লো শর্ট ডাউন, আমাদের মোবাইলে যখন চার্জ লো হয়েছে তখন কিন্তু শর্ট ডাউন দেখায়, এখন কিন্তু বর্তমানে এখানে লো শর্ট ডাউন দেখাচ্ছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখাচ্ছে ইউ কিন্তু দিয়ে থাকি তাহলে আমরা এটা থেকে ওয়াট পাচ্ছি 720 ওয়াটের মতো। মেশিনটির সিস্টেম লস রয়েছে অর্থাৎ 700 ওয়াট লোড পাচ্ছেন, 700 ওয়াট লোড দিয়ে 4টি ফ্যান 4টি লাইট আপনারা চালাতে পারবেন। এই মেশিনটির পিছনে যদি আপনারা একটু খেয়াল করে দেখবেন যে একটা প্যানেল দেখতে পাচ্ছেন, এই প্যানেলটি কেন এখানে প্রদর্শন করা হয়েছে দর্শক, কনফিউজড হবেন না। আমরা সাধারণত বাসা বাড়ির মধ্যে যারা লাইট ফ্যান চালায় তারা কারেন্টের মাধ্যমে চালায়, কিন্তু মাস শেষে যে একটা বিদ্যুৎ বিল হয় অতিরিক্ত সেটা কিন্তু আমাদের দিতে হয়। এই জন্য এই লেটেস্ট টেকনোলজিগুলো আমরা নিয়ে আসি বাংলাদেশে, সেই সোলার প্যানেলের মাধ্যমে ব্যবহারের মাধ্যমে, সোলার প্যানেল মতো সাধারণত আমরা ছাদের উপর ব্যবহার করি, সেখান থেকে 2টি তার একটি নেগেটিভ এবং একটি পজিটিভ এসে মেশিনটির ব্যাকসাইডে লেগে যাবে। এতে করে কী হবে, আপনার যে মাস শেষে একটা অতিরিক্ত বিদ্যুৎ বিল আসতো সেটা আর আসবে না এই সোলার প্যানেলের ব্যবহারে। আর যারা পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ বিল সেভ করতে যাচ্ছেন প্রায় 50%-এরও অধিক, তারা পর্যাপ্ত পরিমাণ সোলার প্যানেল ব্যবহার করবেন। ম্যাক্সিমাম আপনারা 1235-এর সাথে 1000 ওয়াট লোডের 1000 ওয়াটের সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন। তো দর্শক এই মেশিনটি থেকে 1235-এর এই মেশিনটি থেকে আপনারা 4টা ফ্যান 4টা লাইট চালাতে পারবেন, অথবা 1টি ফ্যান 2টি লাইট 2টি ফ্যান চালাতে পারবেন। যারা টিভি চালাতে চাচ্ছেন তারাও পারবেন, তবে সেক্ষেত্রে আপনাদের 700 ওয়াটের মতো লোড ব্যবহার করতে হবে, অতিরিক্ত লোড আপনারা ব্যবহার করবেন না। এখন প্রশ্ন হলো মেধি ভাই আমি তো জানি না কোনটার লোড কত ওয়াট রয়েছে, সেজন্য আপনারা ডিসক্রিপশন বক্সে দেখবেন যে সেখানে লাইট এবং ফ্যানের ওয়াট বিভক্ত করে দেওয়া হয়েছে, আপনারা দেখে নিজেরাই গণনা করে দিতে পারবেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোটেকের এইচএতে 1235 থেকে 1 ক্যাপাসিটির উপরে রয়েছে যেটা 1435, এটার বিএ হলো 1100, এটা থেকে আপনারা 900 ওয়াটের মতো লোড ম্যাক্সিমাম পেয়ে যাবেন। সিস্টেম লস রয়েছে কিছুটা, তাই আমি পরামর্শ দিব আপনারা 800 ওয়াট লোড ব্যবহার করবেন, 800 ওয়াট লোড। তো দর্শক 800 ওয়াট লোড এটার মাধ্যমে আপনারা ব্যবহার করতে পারবেন, তার মানে হলো 1235 থেকে আরও একটা ফ্যান আপনারা অতিরিক্ত এটার মধ্যে যুক্ত করতে পারবেন। দর্শক এই মেশিনটিতেও আপনারা সোলার মাধ্যমে ব্যবহার করতে পারবেন, আর এই মেশিনটি হলো এক ব্যাটারি সিস্টেম, 100 এমপিএ থেকে শুরু করে 200 এমপিএর ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন। এরপরে রয়েছে মাইক্রোটেকের 2035 2035, এটা 1600 বিএ, এটা থেকে আপনারা 1250 অর্থাৎ 1300 ওয়াটের মতো ম্যাক্সিমাম লোড পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো যারা হাফ গরম মোটর চালাবেন এবং যারা লাইট ফ্যান ফ্রিজ চালাবেন তারা এই মেশিনটি দিতে পারেন। 2035 এই মডেলটি আমাদের সবচেয়ে বেশি সেল হওয়া দর্শক, এটা রয়েছে 2335, তো 2335টা মূলত সকলের জন্য না, এটা একটু এক্সপেন্সিভ, তারপরে 2035 এই মেশিনটি দিতে পারেন। এর নিচে রয়েছে মাইক্রোটেকের 2035, এইটি হলো 24 ভোল্ট সিস্টেম, অর্থাৎ 100 এমপিএর ব্যাটারি আপনারা 2টি করতে পারবেন সিরিজের মাধ্যমে 24 ভোল্ট, অথবা 200 এমপিএর ব্যাটারি মোট 2টি ব্যবহার করতে পারবেন অর্থাৎ 400 এমপিআর। এই জন্য আপনাদের 2টি ব্যাটারিকে সিরিজ করে নেবেন, মেশিনটির সাথে আপনারা একটি কেবল পাবেন, সেই কেবলের মাধ্যমে আপনারা এই মেশিনটিকে 24 ভোল্ট করে ফেলতে পারবেন। আমি আপনাদেরকে একটি কেবল দেখাচ্ছি, এটি মূলত মেশিনের সাথে পাবেন, 2টি 12 ভোল্টের ব্যাটারিকে আপনারা এই কেবলটির মাধ্যমে 24 ভোল্ট করে ফেলতে পারবেন। তো দর্শক এই মেশিনটি কারা ব্যবহার করবে, এই মেশিনটির মধ্যে তারাই ব্যবহার করবে যাদের লোড রয়েছে প্রায় 1000এরও অধিক, একটি ফ্যান এবং একটি ফ্রিজ এবং পাশাপাশি আপনারা হাফ গরম মোটর চালা যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা এই মেশিনটি ব্যবহার করতে পারেন দর্শক। অথবা যারা 10টা ফ্যান 10টা লাইট চালাবেন তারা মূলত মাইক্রোটেকের 2035-এর এই মেশিনটি ব্যবহার করতে পারেন। তো দর্শক আমাদের এই প্রত্যেকটি পণ্যের ফ্রন্ট সাইডে একটি ডিসপ্লে রয়েছে, এই ডিসপ্লের মাধ্যমে আপনারা সকল ধরনের ডাটা পেয়ে যাবেন। আমি ক্যামেরাম্যানকে রিকোয়েস্ট করবো জুম করে দেখানোর জন্য। তো এই ডিসপ্লের মাধ্যমে আপনারা মূলত দেখতে পাচ্ছেন ব্যাটারির ভোল্টেজ পার্সেন্ট দেখাচ্ছে, লোড পার্সেন্ট এবং সোলারের কত ওয়াট রয়েছে, মূলত সোলারে যে ওয়াটটা দেখায় এটা মূলত সে কত ওয়াট লোড ব্যবহার করছে সেটা দেখাচ্ছে, হ্যাঁ। এবং এর নিচে দেখতে পাচ্ছেন আইকনগুলো রয়েছে, আপনার ইউপিএস মোড কারেন্ট থেকে চলছে নাকি সোলার থেকে চলছে, সকল ধরনের তথ্যাবলী এই মেশিনটির ফ্রন্ট সাইডে দিয়ে দেবে। মেশিনটি যখন আপনারা হাতের সামনে পাবেন তখন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা খুবই ইজি, খুবই ইজি। একটি হ্যান্ডসেট যেমন আমরা সকল ধরনের তথ্য পেয়ে থাকি, ঠিক তেমনিভাবে আপনারা এই প্রোডাক্টটির ফ্রন্ট সাইডের ডিসপ্লে দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন। আপনার মেশিনটির ফ্রন্ট সাইডের ডিসপ্লে দেখতে পাচ্ছেন একটি অন মেশিন অন বাটন, সিস্টেম অন করার জন্য আপনারা এই বাটনটি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন। এখন আপনি যদি ফলো করেন দেখতে পাচ্ছেন উপরে যে একটা রেড কালার সিগন্যাল দেখাচ্ছে লো ব্যাটারি, অর্থাৎ এই মেশিনটির সাথে আমরা যে ব্যাটারি সংযোগ দিয়েছি ব্যাটারি লো রয়েছে, তখন আপনাদের অবশ্যই চার্জ দিতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারি লো শর্ট ডাউন, আমাদের মোবাইলে যখন চার্জ লো হয়েছে তখন কিন্তু শর্ট ডাউন দেখায়, এখন কিন্তু বর্তমানে এখানে লো শর্ট ডাউন দেখাচ্ছে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন।
এবং এখানে দেখাচ্ছে ইউপিএস অন, অর্থাৎ ব্যাটারি থেকে চলতেছে। এরপর নিচে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা দেখাচ্ছে ইউপিএস অন, এখন কারেন্ট থেকে চললে এই আইকনগুলো দেখাবে। তো মূলত এক কথায় একের ভিতরে সকল ধরনের সব কিছু আপনারা পাচ্ছেন এই মেশিনটির ভিতরে। এই মেশিনটির ভিতরে আপনারা 35 MPH চার্জ কন্ট্রোলার পাচ্ছেন, আরও অনেক কিছু রয়েছে। তো দর্শক, আমাদের এই প্রত্যেকটি পণ্য হলো খুবই কোয়ালিটিফুল, এগুলো আমরা সরাসরি ইন্ডিয়া থেকে নিয়ে আসি, আর আপনারা আইপিএস বাজারের এই প্রতিষ্ঠানে সকল ধরনের পণ্য খুচরাতে এবং পাইকারিতে পেয়ে যাবেন। মাইক্রোটেকের পাশাপাশি আমরা লুমিনস, সুকাম, ইউটিএল, গামা প্লাস আপনারা আমাদের কাছে নিতে পারেন। তো দর্শক, আশা করছি এই ভিডিও ক্লিপটিতে আপনারা তথ্য পেয়েছেন। আর হ্যাঁ, অনেকে প্রাইসের জন্য আমাদেরকে ফোন দেন। দর্শক, এই প্রোডাক্টের বর্তমান বাজার মূল্য 1235, প্রাইস হলো বর্তমান বাজার মূল্য 15,500 টাকা, এবং মাইক্রোটেকের 1435 বর্তমান বাজার মূল্য হলো 17,500 টাকা, এবং 2035 বর্তমান বাজার মূল্য হলো 23,500 টাকা। দর্শক, এই প্রত্যেকটি প্রোডাক্টে আমাদের কাছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এবং 2 বছরের পার্টস ওয়ারেন্টি পাবেন। আর আমাদের থেকে যেহেতু আপনারা পণ্যগুলো ক্রয় করবেন, যেহেতু আমরা সরাসরি ইম্পোর্ট করে নিয়ে আসি, তাই আপনারা সবচাইতে কম মূল্যে আমাদের কাছে পাবেন। আপনারা আমাদের প্রত্যেকটি মাসে স্পেশাল ডিসকাউন্ট থাকে, সেই স্পেশাল ডিসকাউন্ট জানার জন্য আমাদের কেয়ারলাইনে কল করবেন। তো দর্শক, সকল ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলের নিচে দেখেন যে একটা লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করুন। এতে করে পরবর্তী ভিডিওর আমাদের প্রোডাক্টের আপডেট ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর হ্যাঁ দর্শক, আরেকটি বিষয়, আপনারা দয়া করে ভিডিওটি ভালো করে দেখবেন, অর্ধাংশ ভিডিও দেখে আমাদেরকে কল করবেন না। আর অবশ্যই যদি ভিডিও দেখার পরে না বুঝে থাকেন, সেক্ষেত্রে আমাদেরকে আপনারা কল করবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।